তাহলে আজকে স্কুলের টেস্ট পেপার থেকে প্রথম প্রশ্ন, এটা হচ্ছে পেজ 373, যাদবপুর বিদ্যাপীঠ। প্রথম প্রশ্ন আসা যাক, একের এক। প্রশ্নটা দেখো, বলেছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে, লভ্যাংশ তাদের মধ্যে যে অনুপাতে বণ্টিত হবে সেটি হচ্ছে এগুলো। তো একটা কথা সবসময় মনে রাখবে তোমরা, যে মূলধনের অনুপাত যদি অন্য কোনো শর্ত প্রযুক্ত না হয় তাহলে মূলধনের অনুপাত সমান লাভের অনুপাত হয়। এটা একটা, অন্য কোনো শর্ত যদি প্রযুক্ত না হয় তাহলে মূলধন অনুপাত যা লাভের অনুপাতও তা। তাহলে এক কাজ করো, পল্লবী কি করেছে, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, তাহলে 500 × 9, আর রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য, তাহলে 600 × 5, তাহলে লভ্যাংশ তাদের মধ্যে যে অনুপাতে বণ্টিত হবে সেটা কি? এতই অনুপাত করে দাও পল্লবী ইজ টু রাজিয়া, তার মানে 500 × 9 ইজ টু 600 × 5, কত হচ্ছে দেখে নাও। 2 শূন্য 2 শূন্য গেল, 5 5 গেল, 3 3 9, 3 2 6, 3 ইজ টু 2, তার মানে এর অপশানটা হয়ে গেল। বাস ক্লিয়ার? এটা চলে আসছে আমরা 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন কি বলছে, যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান ড্যাশ হবে। এই অঙ্কটা করার আগে আমি একটা অন্য বলে নিই তোমাদের বিষয়, সেটা হচ্ছে আমি তিনটা বিষয় একটু বলে নিই যে তোমাদের মনে রাখার সুবিধার জন্য, যে যদি বীজদ্বয় যদি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয় তাহলে তুমি বলবে যে বীজ দুটি বাস্তব এবং সমান। যদি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয় তাহলে তুমি বলতে পারো বীজ দুটি বাস্তব ও সমান। যদি বি স্কোয়ার মাইনাস 4ac সমান কোনো সংখ্যা হয়, মনে করো 2 4 6 50 100 ইত্যাদি ইত্যাদি কোনো সংখ্যা হয়, তার মানে 0 চেয়ে বড়, তাহলে আমরা বলবো বীজ দুটি বাস্তব কিন্তু অসমান, তখন কিন্তু সমান নয় অসমান। আরেকটা কথা বলে রাখি, যদি বি স্কোয়ার মাইনাস 4ac সমান কোনো মাইনাস সাইন আছে, -2 -6 -5 ইত্যাদি ইত্যাদি, তার মানে কি 0 থেকে ছোট হয় মাইনাস, তাহলে বাস্তব বীজ থাকবে না, বাস্তব বীজ নেই বলবো আমরা। আমি তিনটা অপশানে তোমাদের বলে রাখলাম প্রশ্নটার জন্য। তাহলে এখানে কি বলেছে, যে যদি বীজদ্বয় বাস্তব আর অসমান হয়, তাহলে এবারে আমরা আসি এই অঙ্কটায়, বীজদ্বয় বাস্তব আর অসমান, তাহলে বাস্তব আর অসমান যদি হয় তাহলে কি বললাম কথাটা লক্ষ্য করো, এটা বাস্তব আর অসমান, তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac সমান কি হবে, কোনো সংখ্যা হবে 2 4 5 6, কোনো সংখ্যা মানে 0 থেকে বড়। তাহলে 0 থেকে বড় কোন অপশানটা দেখাচ্ছে, দেখো এতে যেটা বলেছে এইভাবে দিয়েছে, তার মানে 0 থেকে বি স্কোয়ার মাইনাস 4ac বড়, তাহলে নিশ্চয়ই এটাই ঠিক হবে, যে 0 থেকে এটা বড়, তার মানে কোন অপশানটা, এর অপশানটা হবে 0 থেকে বড়। বাকি এটার মানে হলো 0 সমান, এটা তো হবে না, আবার 0 থেকে ছোট, এটি চিহ্ন মানে 0 থেকে ছোট, ওর থেকে 0 বড়, তাহলে 0 থেকে ছোট ওটাও ভুল, তাহলে অপশান এটা। চলে আসছি আমরা পরের প্রশ্ন, 3-এর প্রশ্ন। 3-এর প্রশ্ন দেখো কি বলছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি আর 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, বাইরে স্পর্শ করেছে, তাহলে বাইরে স্পর্শ করেছে মানে একটা বৃত্ত মনে করো এটা 5 সেমি আর বাইরে স্পর্শ করেছে মানে এইভাবে বাইরে স্পর্শ করেছে, তাহলে একটার ব্যাসার্ধ 5 আর একটার ব্যাসার্ধ 3,
ঠিক আছে। এবার বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ বহিঃস্পর্শ করেছে, বৃত্ত দুটির কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব, দেখো তুমি কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব, এটার এটার মধ্যে দূরত্ব কত বটে, নিশ্চয়ই 5+3=8 সেমি হবে, তাহলে 8 সেমি, তার মানে অপশন ডি একটা উত্তর। ঠিক আছে, চলে আসছে আমরা চার প্রশ্ন। চার প্রশ্ন লক্ষ্য করো, চার প্রশ্নটা কি বলেছে, দুটি ঘনকের আয়তন অনুপাত 1:27, দুটি ঘনকের আয়তন অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফল কত, ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে শুরু করা যাক, প্রথমে বলেছে ঘনক দুটির আয়তন অনুপাত, আয়তন অনুপাত হচ্ছে 1:27। তুমি এক কাজ করো, আয়তনের ফর্মুলা, ঘনকের আয়তনের ফর্মুলা বাহু কিউ, তাহলে বাহু কিউ ইজ টু বাহু কিউ সমান 1:27, আয়তন অনুপাত বলেছে। আমরা এক কাজ করছি, বাহু ধরতে পারো তুমি, এক্স ধরতে পারো, তোমার ইচ্ছা। এইবারে কি করব, আমরা নামকরণ যেহেতু দুটো আলাদা ঘনক, এটা আলাদা নামকরণ দিয়েছি, এটা বাহু 1, এটাকে বাহু 2 নাম দিচ্ছি। এবারে তুমি এই দুটোকে একটু সলভ করো, বাহু 1 কিউব বাই বাহু 2 কিউব সমান 1:27। এবারে এক কাজ করো, বাহু 1 বাহু 2 কিউব যদি এদিকে হয় এদিকটা যদি কিউব করি, এদিকটাকেও কিউব করো, 1 কত হবে এটা 3, তাহলে এত কি দাঁড়াচ্ছে, এত এটা থেকে কি দাঁড়াচ্ছে যে বাহু 1/2 সমান 1/3, যেহেতু MCQ তাই ধ্রুবক রাশি ধরা দরকার হবে না। এতএব বাহু 1টা আমি 1 ধরতে পারি আর বাহু 2টা আমরা 3 ধরতে পারি, এটা 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 এটা, বা তুমি এটা কে ধ্রুবক রাশি গুণ করে নিতে পারো আরো ভালো, তাহলে এটা হলো কে, আর এটা হলো 3K। এবার তোমাকে কি বলেছে দেখো, এবার প্রশ্ন চেয়েছে যে তাদের সমগ্রতলের ক্ষেত্রফল কত, এত সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6×2 ক্ষেত্রফল অনুপাত চেয়েছে, 6×2 দুটোরই, এটা 1 আর এটা 2 নিশ্চয়ই, মান বসাও 6×2 প্রথমেরটা হলো K² 6×2 হলো 3K তার স্কোয়ার। এবার মান বসো, না সরি মান বসিয়েছি, সলভ করো, K² 6×3×9 9K² ঠিক আছে, কাটাকাটি করছি, নিজেও করবে সঙ্গে সঙ্গে, এটা নয় শুধু দেখছো, তাহলে এত হলো এদিকে কিছু নেই 1, এদিকে হলো 9:9, তাহলে আমাদের অপশান সি 1:9, সিওর অপশানটা 1:9। চলে আসছে আমরা পরের প্রশ্ন, পরের প্রশ্ন দেখো, পাঁচের প্রশ্ন কি বলছে, পাঁচের প্রশ্ন বলছে এ একটি ধনাত্মক সংখ্যা যে এবং A:27/64 সমান 3/4:A হলে এর মান কত, A:27/64 সমান 3/4:A, এর মান বার করতে হবে। ঠিক আছে, আমি উপর তুলে নিচ্ছি, এর মান বার করি, এখন তুমি যেভাবে সলভ করতে চাও, আমি নিচে একটা 1 দিয়ে দিলাম, এর নিচে 1 দিয়ে দিলাম, এবার H2 মানে তো ভাজিত, তার জায়গায় গুণিত করলে কি হয়, ভাজিতকে গুণিত করলে পাল্টে যায়, তাহলে A/1 ভাজিতরা যখনই গুণিত হলো পাল্টে গেল 64/27, তেমনি এদিকেও 3/4 A/1 আছে, 1/A হয়ে গেল। এবারে তুমি সলভ করো, 64×A 64A/27 = 3AK³/4A, এরপর ক্রস করে নাও, 64×4 AA² = 27×3, এবার A² রাখো, বাকি ট্রান্সফার করো, এত A² সমান 27 ইন্টু
তিন বাই 64 ইন্টু 4, এতে এ সমান স্কোয়ার ট্রান্সফার করে দাও রুট হয়ে গেল। তিন ত্রিকে নয়, তিন নয় সাতাশ আর একটা তিন, আর নিচে 64, চার চারে 16, চার ষোলো 64 আর একটা চার, এত দুটা তিন একটা তিন, দুটা তিন একটা তিন, তিন ত্রিকে নয় আর দুটা চার একটা চার, দুটা চার একটা চার, চারে 16, এত প্রশ্নটা কি চেয়েছিল, এর মান কত, এর মান হলো 9/16, 9/16 সি এর অপশনটা, সি সি এর অপশন। ঠিক আছে, আশা করি ক্লিয়ার আছে, চলে আসছি আমরা পরের প্রশ্ন। চলে আসছি আমরা ছয়ের প্রশ্ন। ছয়ের প্রশ্ন যদি লক্ষ্য করো, দেখো প্রশ্নটা কি বলেছে, বলছে দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও, তাহলে দুটো সমকেন্দ্রীয় বৃত্ত মানে একটাই কেন্দ্র কিন্তু বৃত্ত দুটো, তাহলে নিশ্চয় এটা বড় ছোট হবে, তাহলে মনে করো এইটা দুটো বৃত্ত সমকেন্দ্রীয় মানে এটা, এটা হচ্ছে ও সমকেন্দ্রীয় বৃত্ত। একটি সরল রেখা একটি বৃত্তকে এ বি আর অপর বৃত্তকে সি ডি বিন্দুতে ছেদ করে, তাহলে একটা সরল রেখা টেনে দাও, মনে করো এটা, এটা একটা বৃত্তকে এ বিতে আরেকটা বৃত্তকে সি ডি এই দুটো বিন্দুতে ছেদ করেছে, বলে দিয়েছে এ বিকে আর অপর বৃত্তকে সি ডি বিন্দুতে ছেদ করেছে। এসি সমান পাঁচ, এসি এইটাকে বলেছে পাঁচ সেমি, তাহলে প্রশ্ন হচ্ছে বিডি কত, এইটা হচ্ছে প্রশ্ন বিডিটা কত। তাহলে আমরা কি করব, ও বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করব এবির উপর বা সিডির উপর, ওডি লম্ব এবি বা সিডি, তুমি যাই ধরবে, ও এবিসিডি, সরি ও এবিসিডি ই, এই পয়েন্টটার নাম আমি ই রাখছি, মিডিল পয়েন্টটাকে ই দিলাম, তাহলে ও ই, ও ই হচ্ছে এবি বা সিডির উপর লম্ব। এইবারে কি করা যায়, একটা বিষয়ে আমাকে জানতে হবে যে যে কোনো বৃত্তের কেন্দ্র একটা জে আছে মনে করো বা একটা রেখা আছে, যদি কেন্দ্র থেকে আমি লম্ব অঙ্কন করি সেই জ্যায়ের উপর বা রেখার উপর, তাহলে ওই লম্বটা জ্যাটাকে সমান দুখণ্ডে ভাগ করে, সমদ্বিখণ্ডক করে, তাহলে সেই নিয়ম অনুযায়ী এই যে ও ই আমি লম্ব টেনেছি এখানে, এইটা এবিকে আর সরি এবিকে সমদ্বিখণ্ডিত করছে আর সিডিকেও সমদ্বিখণ্ডিত করছে, তার মানে আমি বলতে পারি এতএব এ ই সমান বিই, লক্ষ্য করবে এ ই সমান বিই, আবার এই যে মিডিল পয়েন্ট দেখছো সিডি এটাও সমান দুভাগে ভাগ করেছে, এত সিই সমানও ডিই, এতএব শেষ কাজ করো এ ই থেকে সিই মাইনাস করো আর বিই থেকে ডিই মাইনাস করো, দেখো কি পাচ্ছ, এ ই থেকে সিই মাইনাস করলে এসি পাচ্ছি আর বিই থেকে ডিই মাইনাস করলে এইখান থেকে এটা মাইনাস করলে এটা পাচ্ছি, ছবি দেখলে বুঝতে পারবে বিডি পাচ্ছ, তার মানে এসি বিডি সমান, এতএব প্রশ্নে কি দিয়ে দিয়েছে এসি সমান পাঁচ, এসি সমান যদি পাঁচ হয় বিডি সমান কত, পাঁচ, এতএব বিডি সমান পাঁচ সেমি, অপশান হচ্ছে বি এরটা। ক্লিয়ার হয়ে গেছে, চলে আসছি আমরা পরের প্রশ্ন। চলে আসছি আমরা দু নম্বরের প্রশ্ন, শূন্য স্থান পূরণ করো, কোন মূলধন দুইয়ের এক, কোন মূলধন দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত, তাহলে কোন মূলধন প্রিন্সিপাল সমান ধরি 100 টাকা, দশ বছরে টাইম হচ্ছে 10 বছর, দ্বিগুণ হচ্ছে
তার মানে সুদ আসল হয়ে গেল দ্বিগুণ, তার মানে নিশ্চয়ই 2x টাকা হবে। সুদের হার কত? এবারে যখন তুমি সুদ আসল জানো, নিঃসন্দেহে সুদটা বার করে নেবে। সুদ আসল মাইনাস আসল, এ মাইনাস পি, দ্যাট মিনস এক্স টাকা। এত সুদের হার বলেছে, এত সুদের হার কত হবে? রেট অফ ইন্টারেস্টের ফর্মুলা আই ইন্টু হান্ড্রেড বাই পিটি, মান বসাও, আই হয়ে গেল এক্স, ইন্টু হান্ড্রেড বাই পি হয়ে গেল এক্স, ইন্টু টি হচ্ছে 10 বছর। বাস এক্স এক্স জলের মতো কেটে দাও, গোলো গোলো গেল, আর 10, আর রেট অফ ইন্টারেস্ট বার করছো পার্সেন্ট, 10%। চলে আসছে আমরা 2 নম্বর প্রশ্ন। বলেছে এক্স প্লাস টু আর এক্স মাইনাস থ্রি এর মধ্য সমানুপাতি এক্স হলে মাঝের সমানুপাতি, তার মানে এক্স প্লাস টু আর এক্স মাইনাস থ্রি এর মাঝে আছে এক্স, তাহলে এক্সের মান কত? মধ্য সমানুপাতির অঙ্ক তোমরা করেছ, যদি তিনটা থাকে তাহলে কি করতে হয়? যদি এ বি সি ডি চারটা থাকে তখন আমরা কেমন লিখি? এ ইজ টু বি সমান সি ইজ টু ডি। কিন্তু যদি তিনটা থাকে তাহলে আমরা কেমন লিখি? এ ইজ টু বি সমান বি ইজ টু সি, ক্রমিক হয়ে যায় সেক্ষেত্রে। তাহলে এখানে যখন তিনটা আছে তাহলে এক্স প্লাস টু বাই এক্স ইজ ইকুয়াল টু আবার এক্স বাই এক্স মাইনাস থ্রি। এবার এটা ক্রস মাল্টিপ্লিকেশন করো, এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, আর এদিকে এক্স 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 স্কোয়ার, এত হবে। এই দুটো গ্রাফে গুণ করো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এত হবে। ট্রান্সফার করো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার, আর মাইনাস সিক্সকে ওদিকে নিয়ে যাও প্লাস সিক্স, এত হবে। এরা কেটে গেল, মাইনাস এক্স সমান হলো 6। এইবারে যেহেতু এক্সের মান, তাই এক্সের দিকে তো মাইনাস রাখা চলো না, এই মাইনাসটা ঠেলে ওদিকে পাঠিয়ে দাও মাইনাস সিক্স, এতে এটা আমাদের উত্তর হয়ে গেল মাইনাস সিক্স, তাহলে এক্সের মান হবে মাইনাস সিক্স। চলে আসছি আমরা পরের প্রশ্ন। চলে আসছি আমরা 2-এর প্রশ্ন, সরি 2-এর তো চলছে, 2-এর 3-এর প্রশ্ন। দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ, মনে করো এই দুটো বিন্দু, এই দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ, এটা হলো সংযোজক সরল রেখাংশ, মনে করো এটা এবি সংযোজক সরল রেখাংশ, তার একই পাশে অপর দুটি বিন্দুতে, তার একই পাশে মনে করো এই দুটো পাশে, অপর দুটি বিন্দুতে, অপর দুটো বিন্দু আছে, অপর দুটি বিন্দুতে সমান সম্মুখকোণ উৎপন্ন করলে, যদি সম্মুখকোণ সমান উৎপন্ন করে তার মানে মনে করো এই কোণটা, এই একটা সম্মুখকোণ আর এই একটা সমান সম্মুখকোণ উৎপন্ন করছে, তাহলে চারটি বিন্দু চারটি কি হবে? যদি সমান সম্মুখকোণ উৎপন্ন করে তাহলে আসলে এটা একটা বৃত্তের পরিধির মধ্যেই অবস্থিত হবে। তোমরা উপপাদ্যে পড়ে থাকবে যে ব্যাস কোনো জ্যা একই মাপের যদি সমান কোণ উৎপন্ন করে, যত দূরই তুমি যাবে এটা 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 সব সমান কোণ উৎপন্ন হবে, যার জন্য এটা উত্তরটা হবে আমাদের চারটি সমবৃত্তস্থ, সমবৃত্তস্থ হবে, একটা বৃত্তের মধ্যেই অবস্থিত হবে। চলে আসছি 4 নম্বরে। 4 নম্বরের প্রশ্নটা দেখো, বলছে একটি লম্ববৃত্তাকার চোঙ্গের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি, একটা লম্ববৃত্তাকার চোঙ মনে করো, এটা এটা লম্ববৃত্তাকার চোঙ, তাহলে একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাস 3 সেমি, এইটা হলো ব্যাস, এটা 3 সেমি, ডি হলো ব্যাস 3 সেমি, এবং উচ্চতা এইচ হচ্ছে 4 সেমি, এর উচ্চতা মানে বুঝতে পারছো এইটা উচ্চতা, এটা 4 সেমি, এটা হয়ে গেল 3 সেমি। চোঙটির ভেতরে সবচেয়ে লম্বা যে দণ্ডটা রাখা যাবে, সবচেয়ে লম্বা দণ্ড, তার মানে সবচেয়ে লম্বা দণ্ড কোনাকুনি রাখা যাবে, তাহলে দণ্ডটার দৈর্ঘ্য কত বলেছে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে তুমি যদি দেখো লক্ষ্য করে ছবিটা, তাহলে এটা আসলে আমাদের একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা, এইটা
এইটার এবং এইটা। তাহলে এই সমকোণী ত্রিভুজের আমি যদি এটা হলো অতিভুজ, তাহলে অতিভুজের ফর্মুলা রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব কোণটা এটা, তার মানে কত? চার। আর ভূমি কত এটা? মানে তিন। এত চার চারে ষোলো প্লাস তিন তিরিকে নয় রুট পঁচিশ সমান পাঁচ সেমি। এত এটা হচ্ছে দৈর্ঘ্য পাঁচ সেমি হবে। বেশ ঠিক আছে, চলে আসছে আমরা পরের প্রশ্ন। ঠিক আছে, আশা করি চলে আসছি পরের প্রশ্ন। একটু স্পিড হবে বলে আমি খাতায় করছি, বাকি ভিডিও যেগুলো আছে বইয়ে সেগুলো তো তোমরা বোর্ডেই পাবে সব কিছু। চলে আসছি পাঁচের প্রশ্ন। পাঁচের প্রশ্ন, কোন ত্রিভুজের কোন একটি ত্রিভুজের কোন কোণের ড্যাশ কোণটির বিপরীত বাহুকে অন্তস্থভাবে কোন সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্যের অনুপাতে বিভক্ত করে। তাহলে একটি ত্রিভুজের কোন কোণের একটা ত্রিভুজ, মনে করে এটা একটা ত্রিভুজ, এর কোন কোণের মনে করে এই কোণটা এ বি সি, এই কোণ কোণের ড্যাশ কি সেটা দেখা যাক। কোণটির বিপরীত বাহুকে, কোণটির বিপরীত বাহু এই কোণের বিপরীত বাহু এটা, এটাকে অন্তস্থভাবে ভেতরের থেকে কোন সংলগ্ন বাহু দুটির, তাহলে এইখান থেকে একটা রেখা টানছে আসলে, বলেছে কোন সংলগ্ন এই যে কোণ দুটো এর সংলগ্ন বাহু দুটি, কোন সংলগ্ন বাহু দুটির এই কোণের সংলগ্ন বাহু মানে এটা আর এটা দুটির দৈর্ঘ্যের অনুপাতে বিভক্ত করে। এই বাহুটাকে এই রেখাটা এমনভাবে টানবো আমরা মাঝখান দিয়ে, আসলে এর সমদ্বিখণ্ডক এই কোণটার সমদ্বিখণ্ডক টানবো, সমান দুটো ভাগে ভাগ করবে এমন একটা রেখা যেটা এই ত্রিভুজের এই দুটো বাহুকেও, এই যে দুটো দ্বিধা বিভক্ত হচ্ছে, এই দুটি বাহুর অনুপাত এই দুটির বাহুর অনুপাতের সমান হবে। এটা আমাদের ছবিটাতে বলতে চেয়েছে, যার জন্যে এটা কোণের এটা কী বটে, এটা হচ্ছে অন্তর সমদ্বিখণ্ড, অন্তর সমদ্বিখণ্ড ঠিক সমান দুখণ্ড ভাগ করবে। চলে আসছে আমরা পাঁচের পর ছয়ের প্রশ্ন। ছয়ের প্রশ্ন লক্ষ্য করো, ছয়ের প্রশ্ন বলছে, দেখিনি এবার ছয়টা কি বলেছে। এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ, তাহলে একটা এবিসি সমকোণী ত্রিভুজ আমি অঙ্কন করি, মনে করো এবিসি সমকোণী ত্রিভুজ, এর এসি অতিভুজ, এসিটা অতিভুজ ঠিকই আছে, এটা আমাদের অতিভুজই বটে। এবি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ কত? তো এইটাকে আমরা যদি একটা শঙ্কু তৈরি করে ঘোরাই, এবিটাকে অক্ষ ধরে যদি এটা আমরা ঘোরাই, তো ঘোরানো বলতে কেমন বোঝাচ্ছে? তাহলে আমি একটা করলাম এইভাবে, তাহলে দেখো এইটা